বুঝিছনে কই তোমালো মই আজি পৰা হিকা ভালকৈ দে গু মানে অজ্ঞান আন্ধার রু মানে দীপ্তি বা পোহর অর্থাৎ জি গুরুয়ে অজ্ঞান আন্ধার নাশ কৰি জ্ঞানৰ পোহর দিব পাৰে হে জনা হৈছে গুরু কি কলো মই আরম্ভণিতে কি কৈছো গু মানে অজ্ঞান আন্ধার রু মানে দীপ্তি বা পোহর অর্থাৎ যি গুরুয়ে অজ্ঞান আন্ধার নাশ কৰি কি কৈছো অজ্ঞান আন্ধার নাশ কৰে সেই জনা হৈছে গুরু মনত থাকিবনে মনত থাকিবনে কি কৈছো কি কলো গু মানে গু মানে অজ্ঞান আন্ধার রু মানে দীপ্তি বা পোহর মনত থাকিবনে তোমালোকে এনেকে শিকাই শিকাইছেনে স্যার সকলে এনেকে শিকাইছে গু মানে রু মানে অর্থাৎ যি গুরুয়ে অজ্ঞান আন্ধার নাশ কৰি করে সেই জনা হৈছে গুরু গুরু তিনি প্রকারের এক নম্বরতে কি আদি গুরু আদি গুরু কথা কম চাবা আদি গুরু হয়নে পিতৃ মাতৃ কি আমার জীবনের আদি গুরু পিতৃ মাতৃ আমার জীবনের আদি গুরু মনত থাকবনে পিতৃ মাতৃ আমার জীবনের আদি গুরু পিতৃ মা মাতৃ কি দ মা দ দিন গর্ভ ধারণ করে ওহে কষ্ট করে কি করেছে আমার ডাঙর দীঘল করেছে হয়নে পিতৃ আমাক কি করেছে পোপাল দিছে না নাই কষ্ট করে সেই কারণে আমি পিতৃ মাতৃর কথা আর বাক্য আখরে আখরে পালন করিব লাগে হয়নে কি ধুনিয়া হয় না গরে পিতৃ মাতৃ কোনো দিনে যাতে তোমালোকে পিতৃ মাতৃ বেয়া পোৱা কাম যাতে কোনো দিনে নকৰা কৰিবানে নকৰিবা দেই আৰু পিতৃ মাতৃ সদায় তোমালোকে এতিয়া স্কুলত আহিছ আমাৰ হয় ন আমাৰ স্কুলত আহিছনে ৰাতিপুৱা বুজি পাইছনে কি কৈছো স্কুলত আহিছ ৰাতিপুৱা আমাৰ ইয়াত আহোঁতে তোমালোকে মা দেউতাক সেৱা কৰিছনে সকলে কোৱা কৰিছনে কৰিছতো মই কিন্তু প্ৰত্যেককে সুধিম গাৰ্জেনক আৰু কোনো দিনতে মিক্স নকৰাওঁ আৰু মই কিন্তু তোমালোকক অকণমান খঙো কৰিম মাজতে দা যদি মা দেউতাক যদি কথা নুশুন আৰু মা দেউতাক সদায় সেৱা কৰি ভাল লাগিব সদায় স্কুলত অহাৰ আগতে মা দেউতাক বিচাৰি হ'লেও আহি সেৱা কৰিব লাগিব বুজিছনে সেইটো সদায় মনত থাকিবনে আৰু পিতৃ মাতৃ যাতে বেয়া পোৱা কাম কোনো দিনে নকৰক বুজিছ আমাৰ এতিয়া বর্তমান আমার কি শিশুকাল হয় না নহয় হয় না নহয় আমার এতিয়া আমি যি শিকু সেই আমার মনত থাকি যায় থাকি যায় না আমার তোমালোকর ব্রেন বিলাক বহুত উখার এতিয়া ব্রেনত যি সময় দেয়া সেই গোটেখানি সময় যাব গতি এতিয়া পৰা আমি শিক্ষা শিকিব লাগিব সব কথা বুঝিছনে সৰু পৰা ডাঙৰো শিকি লাভ নাই এতিয়া পৰা সকলে শিকিব লাগিব মা দেউতাক কেনেকৈ আমি কেনেদৰে মা দেউতাক কথা শুনবা লাগবো কেনেদরে মা দেউতাই কি কলে কি নকয় হয় না নহয় সবখিনি আমি শিকিব লাগে মা দেউতার পরা বুঝিছনে গতিকে তোমালোক মই কৈছো মা দেউতার কথা যাতে আজি মই ক্লাস কৰিছো আজির পৰা যাতে সকলোৱে যাতে মা দেউতার কথা আখরে আখরে পালন কর হ্যাঁ সকলে কৰিবা মা দেউতা কারণ চ হয় না নহয় আচ্ছা অন্ধ পিতৃ মাতৃক
কোনে কান্ধত ভাল লৈ ঘুরি ফুরছিল জানানে অশ্রবণ কুমার তোমালোকে জান জুহু হ্যাঁ অন্ধ পিতৃ মাতৃক চোয়া কেনেকুৱা আছিল বাপে মা অন্ধ আছিল কিন্তু পুতাকে কি কৰিছিল এখন গাঁৱৰ পৰা এখন গাঁৱলৈ কি কান্ধত কৰিয়াই লৈ ঘুরি ফুরছিল মাক বাপেকৰ লগত ইমানে ভাল পাইছিল শ্রবণ কুমারে মাল দেউতাকো বোলে তোমালোকেও এনেকুৱা কৰিবলৈ মা দেউতাক হয় না নহয় আটাইতকৈ কি হ্যাঁ মই তোমালোক এটা কথা কওঁ চাবা মা ভাৰতবৰ্ষৰ ভিতৰত মা কিয় ওপৰত জাননে মা ওপৰত কয়নে সকলে কয়নে নে মা মা সব বৌৰ ওপৰত হয় না নহয় হয়নে মা দেউতাৰ ওপৰত হয়নে সবৰে ওপৰত হয়নে তোমালোকে চোৱা আমেরিকা আমেরিকাত কোনে গৈছিল ধর্ম প্রচার করার কারণে স্বামী বিবেকানন্দ হয় না নহয় স্বামী বিবেকানন্দ এজন তার ভোগা মানুহ বুলি কয় আমেরিকাত দে ভোগা মানুহে স্বামী বিবেকানন্দই এনাকে ভাষণ দি আছিল দিয়াতে স্বামী বিবেকানন্দক এজন ভোগা মানুহে সুধিছিল যে আপনালোকৰ ভাৰতত কিয় মা দেউতা ওপৰত কয় তেতিয়া স্বামী বিবেকানন্দই সেই ল'ৰাটোক কৈছিল যে তুমি এটা কাম কৰা তুমি এই শিলটো দেখিছনে বোলে দেখিছোঁ এই শিলটো তুমি দুই ঘণ্টা দাঙি মোৰ তাকে আহা কান্ধে দাঙি দাঙি আহিবা লাগিব দুই ঘণ্টাত দুই ঘণ্টাত আহিব দুই ঘণ্টা টাইম দিছি সিয়া এটা প্ৰকাণ্ড শিল দাঙি লৈ মোৰ কাষত আহিব স্বামী বিবেকানন্দৰ কাষত আহিব দিছিল তেতিয়া সি নোৱাৰিলে এক ঘণ্টাতে গুচি আহিলে তেতিয়া ক'লে চোৱা তোমাক মাই দহমাহ দহ দিন গৰ্ভত ধাৰণ কৰি অহে কষ্ট কৰি ডাঙৰ দীঘল কৰিছে না দহমাহ দহ দিন ৰাখে